খাদিজা বেগম প্রশ্ন করেছেন যে ওযুর ওয়াজিব এবং সুন্নাহ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। ওযুর ওয়াজিব হচ্ছে ওয়াজিব বলতে ফরজ বা রুকন আমরা বলতে পারি, সে রুকন হচ্ছে ৬টা। ওযুর রুকন বা ফরজ সেটা হচ্ছে কি ৬টা। একটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, একটা হচ্ছে দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা এবং দুই পা টাকনু সহ ধৌত করা, এই ৪টা। আর আরেকটা হচ্ছে সিরিয়াল, যেই সিরিয়াল এখন বলা হলো, আগে মুখ, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা, এই সিরিয়াল মেনটেন করা। উল্টাপাল্টা হলে হবে না, আগে কেউ আগে পা ধুয়ে নিলেন, তারপরে আপনি হাত ধুইলেন, তারপরে মাথা মাসে করলেন, তারপরে মুখ ধুলেন, এরকম যদি উল্টাপাল্টা হয় তাহলে ওযু হবে না। এটা এই সিরিয়াল মেনটেন করা, এটা আরেকটা ফরজ বা আরেকটা রুকন বা এটাকে ওয়াজিবও বলতে পারেন। আর আরেকটা হচ্ছে যে পরস্পর করা, একটা অঙ্গ ধোয়ার পরে আরেকটা অঙ্গ সাথে সাথে ধৌত করা, দেরি না করা আর কি। এটার পরিমাণ হচ্ছে যে হাত মুখ ধোয়ার পরে হাত ধুইতে এতটুকু দেরি না করা যে মুখটা আপনার শুকায় যাবে, এরকম যেন না হয়, ঠিক আছে। এগুলি হচ্ছে আপনার ওযুর ক্ষেত্রে ফরজ। আর সুন্নাহ হচ্ছে যেমন শুরু করার পূর্বে দুই হাত কবজি পর্যন্ত ৩বার ধৌত করা, তারপরে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ৩বার পানি দেওয়া, 1বার হচ্ছে ফরজ আর 3বার হচ্ছে ব্যবহার করা হচ্ছে কি আপনার জন্য সুন্নাত। তারপরে ওযুর অঙ্গগুলো এভাবে হাত দিয়ে মর্দন করা বা ডলে দেওয়া, এগুলো হচ্ছে সুন্নাত। হ্যাঁ, তারপরে আপনার ওযুর ক্ষেত্রে যাদের মানে আঙ্গুলের ভিতরে এইভাবে আঙ্গুল চালিয়ে দিয়ে খিলাল করা, এটাকে খিলাল করা বলা হয়, এটা এগুলো হচ্ছে সুন্নাত। তারপরে ওযু শেষ করার পরে দোয়া পাঠ করা, এটা হচ্ছে সুন্নাত বা মুস্তাহাব। মোটামুটি এগুলি হচ্ছে ওয়াজিব এবং সুন্নাহর আলোচনা। তারপরে ওযু শুরু করার সময় মেসওয়াক করা, হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু, আমি আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের ওযুর পূর্বে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। তাই এই জন্যে এটাও একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যে ওযুর শুরুতে মেসওয়াক করা। মেসওয়াক যদি সাধারণ ডালের মেসওয়াক না হয় তাহলে যে আমাদের আধুনিক ব্রাশগুলো রয়েছে এগুলো মেসওয়াকের কাজ করবে ইনশাআল্লাহ। নাজমুল ইসলাম প্রশ্ন করেছেন যে কুরবানির গোশত তো সব খাওয়া যায় না, তো এই সময় যদি বিয়ে করে তাহলে এই গোশত দিয়ে কি সকলকে খাওয়ানো যাবে কি? যদি আর টাকা না থাকে এটা কুরবানির কোনো ক্ষতি হবে কি না? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যদি বিয়েতে আপনি এই সময়ে বিয়েটা করেন এবং এই বিয়েতে এই কুরবানির গোশত দিয়ে মানুষকে আপ্যায়ন করেন, ইনশাআল্লাহ কোনো বাধা নাই। তবে কুরবানির গোশত সম্পূর্ণই বিয়েতে খরচ না করে কিছু অংশ যদি গরিবদের জন্য নির্ধারণ করেন এবং গরিবদেরকে বন্টন করে দেন, আর বিয়ের অনুষ্ঠানে প্রতিবেশী যারা গরিব রয়েছে তাদেরকে আহ্বান করেন, তাহলে এটা অধিক উত্তম হবে এবং ইনশাআল্লাহ জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম।